আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিজওয়ান আসওয়াল। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। সকাল সকালে হসপিটালে চলে এসেছি, ডক্টরের কাছে আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল, তো বাচ্চাদেরকে স্কুলে দিয়ে তারপর আমরা রওনা দিয়ে দিয়েছি। আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, ওয়েদার খুবই খারাপ। তো ডক্টর সব রিপোর্ট দেখে বলেছে যে আলহামদুলিল্লাহ এখন আমি সম্পূর্ণভাবে সুস্থ, আর কোনো সমস্যা নাই। তো এই কথাটা শুনে আসলে খুবই ভালো লাগছিল। এই কদিন একটু টেনশনে ছিলাম, কারণ আবার সব টেস্ট করিয়েছি, তো টেস্টের রিপোর্ট কি আসে সেটা নিয়ে একটু টেনশনে ছিলাম। পরে যখন ডক্টর বলল যে না সব ঠিক আছে, তখন আসলে একটু ভালোই লেগেছে। হসপিটাল থেকে বের হওয়ার সময় এখানে একটা বুলুঞ্জারি আছে খাওয়ার দোকান, তো এখান থেকে এত সুন্দর খোয়াসোর আর কফির গ্রান্ড বের হচ্ছিল, নিজেকে আর কন্ট্রোল করতে পারি নাই। তো আমার হাজব্যান্ডকে বললাম যে চলো এখান থেকে খোয়াসো আর কফি খেয়ে নেই। আর সকালে এমনি তো আমাদের নাস্তা করে বের হই নাই, কারণ খুব তাড়াতাড়ি করে বের হয়ে গিয়েছি। সেজন্য যেহেতু এখন সকালবেলা, তো সব খাবারই অনেক ফ্রেশ ছিল, আর দোকানটা এত সুন্দর করে সাজিয়ে রেখেছিল দেখে আসলে সবার মন ভালো হয়ে যাওয়ার মতো। পুতুলগুলো খুব সুন্দর লাগছিল, আনিয়া তো তাকিয়ে তাকিয়ে দেখছিল, ভালোই লাগে আসলে আমার বাচ্চাদের এই ধরনের খেলনা টেলনা দেখতে। আমার কেন জানি না, বাসায় আমি যতই কফি খাই না কেন, ব্ল্যাক কফি, আমার দোকানের কফি খুবই ভালো লাগে। আমার খুবই মানে আমি এনজয় করি এই ব্ল্যাক কফিটা দোকান থেকে কিনে খেতে। তো বাইরে বের হলে দেখা যায় যে আমি খাই দোকানের এক কাপ ব্ল্যাক কফি, আমি আর আমার হাজবেন্ড দুজনে খাই। আমার স্মেলটা খুবই ভালো লাগে, কারণ ওরা তো মেশিনে বানায় আপনার কফির, ওদের অন্য ধরনের পাউডার ইউজ করে কফি পাউডার, তো সেটার ঘ্রাণটা আমার খুবই ভালো লাগে। আর সকালবেলা হলে তো কথাই নেই, আমি যদি বাইরে কোথাও যাই তো আমি খাবই যদি দোকান পড়ে কফির চোখের সামনে। কফির সাথে পাশকোলাটা খেয়ে মনে হচ্ছে শরীর আর মন দুটো একদম সতেজ আর ফুরফুরে হয়ে গিয়েছে। এখানে আমার হাজব্যান্ড প্যারিস থেকে বাঙালি বাজার করে নিয়ে এসেছিল, এই মাসে আমি আর ওর সাথে যাই নাই, ও একাই করে নিয়ে এসেছে। ওকে যা যা বলে দিয়েছিলাম, সব কিছু ঠিকঠাক মতো নিয়ে এসেছে কি না সেগুলোই চেক করছিলাম। আর বাজার নিয়ে আসলে সেগুলো আবার গুছিয়ে রাখতে হয়, সে বিশাল এক ঝামেলার কাজ লাগে আমার কাছে এই সব কিছু জায়গা মতন ঠিকঠাক করে গুছিয়ে রাখাটা। সমস্যা হচ্ছে যে যেহেতু আমাদের এখান থেকে ট্রেনে করে প্যারিসে যেতে হয়, তো চাইলেও একসাথে অনেক বাজার করে নিয়ে আসা যায় না। আর দেখা যায় যে সবসময় যাওয়া সম্ভব হয় না আমাদের প্যারিসে, দেখা যায় যে মাসের প্রথমে বা মাঝখানে গিয়ে আমরা যা পারি যতটুকু পারি নিয়ে আসি, কাঁচা বাজার মাছের বাজার যতটুকু পারি নিয়ে আসি। আর এখানে মাছ বলতে কি, সব তো ফ্রোজেন মাছ, তো টেস্ট থাকুক আর না থাকুক আমাদের এটাই খেতে হয়। আমি ওকে বলেছিলাম যে মালাবার দোকান থেকে মিষ্টি নিয়ে আসতে, তো ও বলেছে যে ওখানে যেতে পারবে না, পরে দেখি ঠিকই নিয়ে এসেছে। তা আমি তো দেখে অনেক খুশি হয়ে গেলাম, আমার এই দোকানের মিষ্টি এর আগেও বলেছিলাম আমার একটা ব্লগে, আমার খুবই ভালো লাগে। তো এই বক্সে যতগুলো মিষ্টি দেখেছেন প্রত্যেকটা এক একটা থেকে এক একটা মজার ছিল, আর সব থেকে বড় কথা হচ্ছে সব ফ্রেশ ছিল। আজকে দুপুরে ঠিক করেছি যে সব বাঙালিয়ানা খাবার দিয়ে দুপুরে লাঞ্চটা সারবো, আর একটু বেশি করে রান্না করব। তো একসাথে অনেকগুলো আইটেম রান্না করব, আর অনেক কিছু ভিজিয়েছি, মুরগি ভিজিয়েছি, তারপরে কেচকি মাছ, গরুর মাংস, আর ভেবেছি যে সবগুলো সবজি দিয়ে রান্না করব। আমার বাচ্চারা যেহেতু সবজি পছন্দ করে, আর ডক্টরও বলে দিয়েছে বেশি বেশি সবজি খেতে, তো ভেবেছি সব কিছুর সাথে আজকে সবজি অ্যাড করব। তো আমি যেখানে, আমার আনিয়া তো সেখানে থাকবেই, তো মা রান্নাঘরে আর আনিয়া তো পিছন পিছন রান্নাঘরে চলে এসেছে, তো বুড়িটা একটু পর পর একটা করে ঘুরান দিচ্ছে, আর আমার এখান থেকে সব বাটি বের করছে, তারপর এগুলো নিয়ে বসে বসে খেলবে। ওর দুষ্টামির কোনো শেষ নেই, সকাল থেকে রাত পর্যন্ত সারাদিন ওর দুষ্টামি উপরেই থাকে। এই যে বাটিগুলো নিয়ে যাচ্ছে, একটু পর আবার চলে আসবে, আবার কিছু ওর মাথায় ঘুর ঘুর করবে, আর নাহলে আমাকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবে যেন আমি ওর সাথে গিয়ে খেলি।
একটা সময় আমি কাঁচা মাছ মাংস কোনো কিছুই খালি হাতে ধরতে পারতাম না, কেন জানি কিরকম লাগতো আমার কাছে। তো মানে আম্মু যদি বলতো যে এই মাছ মাংসের প্যাকেটটা তুমি ফ্রিজে রেখে দাও, আমি সেটাও ধরতাম না স্মেলের জন্য। আর সে মানুষ এখন আমি আলহামদুলিল্লাহ সব কিছু ধরে কেটে সুন্দর সব কিছু করে ফেলতে পারি, আমার কোনো সমস্যা হয় না। মাংস কাটা বলেন, মাছ কাটা বলেন, সব কিছুই করে ফেলতে পারি। আমার আব্বু সবসময় একটা কথা বলতো যে মেয়ে হয়ে যেহেতু জন্মিয়েছে এসব কাজ এমনিতেই শিখে যাবে, কাউকে শিখাতে হবে না। তা আসলে রান্নার রান্নাটা আমি একদমই নিজে নিজে শিখেছি, কারো কাছ থেকে শিখি নাই। নিজে নিজে এক্সপেরিমেন্ট করতে করতে একদিন দেখি যে আমি রান্না পেরে গিয়েছি, আমার আর কোনো সমস্যা হয় না, নার্ভাস ফিল হয় না, উল্টাপাল্টা করি না, সব কিছু এখন মশলা লবণ সব কিছু এখন ঠিকঠাক মতন আমি দিতে পারি। একসাথে চারটা চুলা হওয়াতে আসলে সুবিধাই হয়েছে, রান্নাটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়, আপনি একসাথে দুটা বা তিনটা চুলাতে রান্নাটা সেরে ফেলতে পারেন। চারটা চুলা হলেও কিন্তু সবগুলো চুলা কাজে লাগে না, দুটা চুলাতে দেখা যায় যে আপনি কাজ করতে পারবেন, আর ম্যাক্সিমাম তিনটা চুলাতে। যেমন আমার এখানে আমি একসাথে তিনটা চুলাতে একবারে রান্না বসিয়ে দিতে পারি, কিন্তু একসাথে তিনটা চুলাতে আমি করি না, এরকম কোনাকুনিভাবে দুটা চুলাতে আমি আমার রান্নাটা সারি। তো বড় যে চুলাটা ওটাতে দেখা যায় যে বেশিরভাগ সময় ইউজ করা হয়, এরপর মিডিয়াম সাইজ যেটা সেটাতে ইউজ করা হয়, আর একসাথে তিনটা দিলে দেখা যায় যে উল্টাপাল্টা হয়ে যায়, কোনটাতে কি মশলা দিয়েছি না দিয়েছি মনে থাকে না। আজকে আমি রান্না করছি শালগম দিয়ে মুরগির মাংস, আর বাঁধাকপি দিয়ে গরুর মাংস, আর কেচকি মাছের চচ্চড়ি। তাড়াতাড়ি রান্না করার জন্য আমি একসাথে দুটো চুলোতে হাঁড়ি চড়িয়ে আমি তেল দিয়ে মশলাটা আগে কষিয়ে নিই। মশলাটা কষানো হয়ে গেলে আমি একসাথেই ধরেন মাংস রান্না করলে একটাতে মাংস বা মাছ দিলে অন্যটাতে মাছ দিয়ে দেই, দিয়ে তারপরে আমি আস্তে আস্তে কষাতে থাকি। তো একটার কষানো হয়ে গেলে যেমন আমি এখানে মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি, যখন আমার মাংসটা কষানো হয়ে যাবে তারপরে আমি মুরগিটা কষিয়ে নিব। তা এখন আমি মুরগিটা কষিয়ে নিচ্ছি, তো এতে করে হয় কি অনেক সময় পাওয়া যায় আর তাড়াতাড়ি রান্নাটাও শেষ হয়ে যায়। কারণ দেখা যায় যে রান্নাঘরে আমাদের তো অনেক কাজ থাকে, শুধু রান্না করা না, প্রিপারেশন থেকে শুরু করে পরে রান্না শেষ হলে রান্নাঘর ক্লিনিং করার থেকে শুরু করে অনেক কাজই থাকে, তারপরে থালা বাসন তো বের হয়, সেগুলো তো ধুতে হয়। তো এভাবে যদি মানে একসাথে দুটো তরকারি বসিয়ে দেওয়া যায় তাহলে অনেক সময় পাওয়া যায়। তো মুরগিটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি মুরগির মধ্যে শালগমটা দিয়ে তারপর আবারও ভালোভাবে এখন কষিয়ে নিচ্ছি। এখন পরিমাণ মতন পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এদিকে আমার গরুর মাংস কষানো হয়ে গিয়েছে, তো এখন আমি বাঁধাকপিগুলো যে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব, তারপর মশলা আর মাংসের সাথে বাঁধাকপিকে ভালো করে কষিয়ে নিব, তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। হাতে যদি আমার সময় থাকে তাহলে আমি একটু বেশি করে রান্না করে রাখি, কারণ দেখা যায় যেহেতু বাচ্চাদের স্কুল খোলা, যেদিন ওদের স্কুল থাকে ওদেরকে নিয়ে আসতে দিয়ে আসতে অনেক সময় চলে যায়, আর তখন রান্না করতে আর ইচ্ছা করে না। আর ইচ্ছা থেকে বড় ব্যাপার হচ্ছে যে তখন আসলে হাতে একদমই সময় পাওয়া যায় না রান্না করার। হাতে মাখনে কেচকি মাছের চচ্চড়ি আমার ভীষণ প্রিয় একটি খাবার। যেদিন আমি এই কেচকি মাছের চচ্চড়িটা রান্না করি সেদিন আর অন্য কিছু দিয়ে ভাত খেতে ইচ্ছা করে না। আমি এখানে 2 প্যাকেটের মতন কেচকি মাছ নিয়েছি, তো যেহেতু এটি ব্লকের মাছ মানে বরফের মাছ, তো সেজন্য এটাকে ভালোভাবে ধুয়ে নিতে হয়, নাহলে একটা গন্ধ স্মেল কাজ করে। যতটুকু আমি কেচকি মাছ নিয়েছি ঠিক তার সমপরিমাণ আমি পেঁয়াজ নিয়েছি, এই রান্নাতে আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করেই দিই। তারপরে আমি এখানে একটি মিডিয়াম সাইজের আলু আর একটা মিডিয়াম সাইজের টমেটোকে কেটে দিয়ে দিয়েছি। তো আলু আর টমেটোটা পরে দিলেও হতো, কিন্তু আমি আগে দিয়ে দিয়েছি। এরপরে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিলাম, তারপর পরিমাণ মতন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি। সবগুলো মশলা দেওয়ার পরে আমি এখন এটাকে ভালোভাবে হাতে মেখে নিব।
হাত দিয়ে ভালোভাবে মশলার সাথে মাছ, আলু আর টমেটোকে মেখে নিচ্ছি। তারপর আমি যে কড়াইতে রান্না করব সে কড়াইতে ঢেলে দিব। সামান্য পরিমাণ পানি দিয়ে আমি এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, মিডিয়াম তাপে রাখবো আমি এটাকে। তো আস্তে আস্তে হতে থাকুক আমার হাতে মাখানো কেচকি মাছ। এটা হচ্ছে আমার ম্যাজিক মশলা। এই মশলাটা আমি নিজেই তৈরি করেছি, সব ধরনের গরম মশলাকে একসাথে আমি ব্লেন্ড করে আমি এই মশলাটা তৈরি করেছি। তো আমার যখন মাংস রান্না করা হয়, মাংস রান্না শেষে আমি উপর দিয়ে 1 চামচের মতন এটা দিয়ে দিই গরম মশলাটা। তো এটার যে একটা ফ্লেভার আছে আমি কি বলবো, এত ফ্রেশ আর এত মানে তরকারির পুরা কালার এবং টেক্সচারই চেঞ্জ হয়ে যায়। আমি যখন গরুর মাংস, মুরগির মাংস রান্না করি, তো রান্না শেষ হয়ে গেলে উপর দিয়ে 1 চামচ আমার ঘরে তৈরি করা গরম মশলাটা দিয়ে দেই। রান্না শেষ করার পরও দেখা যায় যে রান্নাঘরে হাজারো কাজ থাকে, যেমন ক্লিনিং করা, যেসব থালা বাসন বের হয় সেগুলো ধোয়া, ফ্লোরটা মোছা। তো আমার সব রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন বাচ্চাদেরকে নিয়ে দুপুরের খাবারটা খেয়ে নেব। তো আগে বাচ্চাদেরকে খাবারটা খাইয়ে দেই। আয়াত আর আনিয়াতকে তো আমার খাবারটা খাইয়ে দিতে হয়, আর আদিয়াত নিজেই খেতে পারে। তো এটাই ছিল আজকে আমার দুপুরের রান্না। তো আজকে আমি আমার ব্লগটি এখানেই শেষ করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আল্লাহ হাফেজ, অভা।